Wow, nek sundor lagche. Birthday to you, happy. Happy birthday to you. Sundori madam, edike takan. Je amader birthday girl ekhon entry nibe. Wow, so much gorgeous lagche take, mashallah. আজকে আবারও যাচ্ছি একটা বার্থডে পার্টিতে এটা হচ্ছে বাড়িওয়ালার মেয়ের বার্থডে সো একটু এক্সাইটেড সাজুগুজু করেছি বাট দেখাতে পারছি না সো লেটস গো আই তো সাজুগুজু করে আসার পর নিচে দেখতেছি তারা অনেক সুন্দর করে ডেকোরেশন করছে যেটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দর করে ডেকোরেশন করছে আর এখানে যারা আমরা তিনজন ভাড়াটিয়া থাকি তাদের পিচ্চি বাচ্চা এসব মিলে আর কি সব মানে আয়োজন করেছে আমরাই মজা করেছি এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর আশা করি পুরো ভিডিওটা আপনারা আমার সাথে অনেক এনজয় করবেন অনেক বেশি ভালো লাগবে আজকের এই বার্থডে ব্লগটা কে সাজাই দিছে এই যে বার্থডে গার্ল তোমাকে তোমাকে দেখাচ্ছি দি আগে এই যে মেকআপ আর্টিস্ট দিয়া এদিকে তাকাও মেকআপ আর্টিস্ট এই যে হ্যাঁ সুন্দর করে সাজাচ্ছে বার্থডে গার্লকে আর্টিস্ট দিয়া সে বার্থডে গার্লকে সাজাচ্ছে অনেক সুন্দর করে ও দিয়ার ছবি অনেক সুন্দর আসছে দিয়া অনেক সুন্দর করে সাজাচ্ছে গাইস আপনারা এনজয় করতে থাকেন আর ফাইনাল লুক দেখতে পারবেন বার্থডে গার্লকে সে কেমন করে সাজাচ্ছে হাই কেমন আছো ভালো আছি কার বার্থডে তে এসেছো এই যে আমাদের বার্থডে আচ্ছা মজা করো এইদিকে আমার ছেলেটাও মাশাআল্লাহ অনেক বেশি মজা করছে কিন্তু সে একা একা একটু করে মজা করছে আর একটু করে আমার কাছে দৌড়ায় আসতেছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে সেও অনেক বেশি এনজয় করছে ওয়াও আপুর মেয়ের হচ্ছে আজকে বার্থডে সে এতদিন সবার বার্থডে খেয়েছে আজকে তার মেয়ের বার্থডে নেক্সট আমরা তার বার্থডে সেলিব্রেশন করব ইনশাআল্লাহ যদি আমি এখানে থাকি আর কি এই যে আমাদের বার্থডে গার্ল এখন এন্ট্রি নেবে ওয়াও সো মাচ গর্জিয়াস লাগছে তাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে যাও এপাশে যাও তুমি তাকে অনেক সুন্দর লাগছে আজকে তার বার্থডে সবাই তার জন্য দোয়া করবেন এবং তার সামনে পরীক্ষা সেটার জন্য দোয়া করবেন এই যে বার্থডে গার্লের খালাতো বোন যাও হ্যাঁ এই যে খালাতো বোনকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন আমরা এখন বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি আপনারা আসলে সকলে বুঝতেই পারছেন আসলে আমরা সকলে মিলে এখানে কত কত বেশি এনজয় করছি সবাই অনেক বেশি নাচানাচি করছি আর এদিকে আমার ছেলেটা সে কারোর সাথে ছবি উঠাবে না সে একা একা তার মতো করে খেলছে আর সে যে পাউডার নিয়ে খেলছে এটা সেটা নিয়ে সে নিজের মতো করে খেলছে কিন্তু কারোর সাথে সে কোনো পিকচার উঠাবে না অনেক সুন্দর লাগছে দুইজনকে মাশাআল্লাহ একটু ঢং করো দুইজন হ্যাঁ এই যে মুখ ঢাকছে ওয়াও মুখ থেকে সরাও অনেক সুন্দর লাগছে যাই হোক সবাই ফটো সেশন করছে দুইজন মিলে খুব সুন্দর করে একটার পর একটা পিকচার উঠাচ্ছে এদিকে এই দুইটা পিচ্চি বাচ্চাও তাদের মতো করে তারা মানে ছবি উঠাতেই আছে যাই হোক এই যে আর এই যে দেখেন আমাদের বাড়িয়ালি অনেক প্রাণোচ্ছল একজন মানুষ সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে আসলে এটা অনেক একটা তার ভালো গুণ আমি মনে করি সুন্দরী ম্যাডাম এদিকে তাকান বোম ব্লাস্ট হয়ে গেল একটু দাঁড়া বাবা বাবা এই যে এবার মা মিয়ে দাঁড়াইছে সুন্দর করে পোজ দিচ্ছে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে তাদের আসলে মামের সম্পর্কই বুঝে এরকম হয় তাই না একান্তই গভীর একদম মানে মনের যত কথা আছে সবকিছু খুলে বলা যায় মানে একদম ফ্রেন্ডের মতো তো ও বাড়িয়ালি আমাদের যে তার দুইটা মেয়ে দেখেন দুইটা মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর আর তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা হচ্ছে তিন বোন এইরকমটা লাগছে আর কি তো যাই হোক ভিডিওটা দেখলে মানে ওনারা অনেক হাসাহাসি করবে হয়তো আমি তিন বোন বলছি কারণ এইরকমটা লাগছে কতটা মেয়ে আমি আমার আম্মুর সাথে সেম এইভাবে মিশি ছোট্টবেলা থেকে মনে হয় যে আমার মা আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড আমি এটা সবসময়ের জন্য স্বীকার করি কারণ আমি আমার লাইফের যত কথা আছে কারোর সাথে শেয়ার
শেয়ার করতে না পারলেও আমি নির্দ্বিধায় আমার মার সাথে শেয়ার করি। আর কন্যা সন্তান তো হচ্ছে আল্লাহর রহমত, গড গিফটেড। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। তো তাদের এই মা মেয়ের জুটিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর এই যে দেখেন, আমি এখানে একটু মুরব্বী স্টাইল ভাব নিলাম। দুই মেয়েকে নিয়ে আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। আমাদের বাড়ি আলি কে? আমার বাবা কই? আমার বাবাকে আমি খুঁজে পাচ্ছিলাম না কেন? আমার বাবা কই? আর এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট দিয়া, যে বার্থডে গার্লকে অনেক সুন্দর করে সাজিয়েছিল। তার সাথে তাদের অনেক ভালো একটা মানে বন্ডিং আর কি। আর বাড়িয়ালি ওনাকে হচ্ছে ছোট মেয়ে বানিয়েছে। আর আপনাদের সাথে গল্প করতে করতে মজা করতে করতে আমাদের বার্থডে কেকটা অলরেডি চলে এসেছে, এসে পড়েছে। ওয়া, অনেক সুন্দর লাগছে। হ্যাপি বার্থডে টু প্রিয়ন্তি। কেক চলে, কেকটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। ডেকোরেশনটা অসাম হয়েছিল, আর বার্থডে গার্লের পছন্দ হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। তার মুখেই শুনুন তার কাছে কেমন লাগছে। হ্যাপি প্রিয়ন্তি, কি হ্যাপি বার্থডে, তুমি কি হ্যাপি, তুমি সেলিব্রিটি। ওয়াও, যাই হোক, বার্থডে গার্ল কেক দেখার পর সে অনেক বেশি খুশি হয়েছে। তার কাছে অনেক পছন্দ হয়েছে কেকটা। আর তার বড় বোন কেকটা মানে আর কি নিয়ে এসেছিল নিজে পছন্দ করে, আর ছোট বোন দেখে তার বেশি তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, সবাই মিলে এখন আমরা একটু ওখানে ফটো শুট করছি। আর এখানে বার্থডে গার্লের এত সুন্দর সুন্দর ছবি উঠিয়েছি আমি, তো কি বলবো প্রিয়ন্তি, এগুলো তো তোমাকে দেখাইনি, দেখলে তুমি একদম পাগল হয়ে যাবে। সত্যি তোমাকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই যে আমাদের ক্যাট লাভারকে দেখো, একজন বিড়াল পাগলিকে পাওয়া গিয়েছে, সে বিড়াল দেখে খুব এক্সাইটেড। ওয়াও, ইউ হ্যাপি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। আর এই পিচ্ছি যে এত সুন্দর নাচতে পারে, আসলে ওরা দুই বোনই অনেক সুন্দর নাচতে পারে, তা আপনারা দেখেই বুঝতে পারছেন। বসে আছে মাশাআল্লাহ, তাকে অনেক সুন্দর লাগছে। ব্লগটা ঝাঁকানাকা হতে যাচ্ছে বার্থডে গার্ল। তো যাই হোক, আমরা অনেক বেশি মজা করছিলাম আর অনেক বেশি নাচানাচি করেছিলাম। তো এবার কেক কাটার পালা। বার্থডে টু ইউ, হ্যাপি, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ ডিয়ার প্রিয়ন্তি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটার পর্ব শেষ। এখন আমাদের বার্থডে গার্ল আমাদের সবাইকে মুখে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে, যেটা হয় আর কি। তারপরে দেন বার্থডে গার্ল নিজে একটু নাচানাচি করা শুরু করেছে। আর এইদিকে বাড়িয়ালি আমাদের জন্য একটু সুন্দর মানে নাস্তার আয়োজন করেছে, আসলে সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস, অনেক ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, স্বল্প পরিসরে এবং মানে নিজেরা নিজেরা অনেক বেশি মজা করেছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগা কাজ করেছে। খাওয়ার পর্ব চলছে, আমার ছেলে না জানি কত খায়, এরকম একটা ভাব। এই যে কর্মঠ মেয়ে, সে মানে অনেক কষ্ট করছে, কাটছে। সবাই মিলে অনেক মজা করছে, খাচ্ছে। ক্যামেরাম্যান খাবে কখন? ক্যামেরাম্যান মানে ক্যামেরা অন করে সে। যাই হোক, উনি আমাদের অনেক যত্ন সহকারে মানে খাওয়াচ্ছিলেন আর কি। আর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমাদের বার্থডে গার্লের জন্য একটা সারপ্রাইজ গিফট অপেক্ষা করছে, তার প্রাণপ্রিয় বান্ধবী মানে সখী, তার প্রাণের সখী তাকে কি গিফট করে চলুন। বাবা, আবার একটু জড়ায় ধরো। ওরে বাবা, অনেক খুশি প্রিয়ন্তি গিফট পেয়ে। এটা কি, এটা কি দেখি? আচ্ছা আচ্ছা, ফার্স্ট গিফট সে পেয়েছে, তার জন্য আবার সেকেন্ড গিফট অপেক্ষা করছে। চলুন দেখি সেকেন্ড গিফটটা আবার কি হয়। আমরাও দেখি সে কি গিফট দেয়। গিফট পাওয়ার আগে সে অনেক সুন্দর একটা মানে ডান্স শুরু করে দিচ্ছে। সে খুবই খুশি তার বার্থডেতে। অবশ্য এরকম খুশি হওয়ারই দরকার, যার বার্থডে সে যদি খুশি না হয় তাহলে কি হয় বলে। ও মাই গড, ও মাই গড, ও ওয়া 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 ওয়া। আচ্ছা,
অনেক ভালো লাগলো, এত সুন্দর মানে প্ল্যান করে একটা গিফট দিয়েছে, গিফটটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বার্থডে গার্ল গিফট পেয়ে কতটা খুশি হয়েছে সেটা তো আপনারা অবশ্যই সেটা তার মানে চেহারা দেখে বুঝতেই পারছেন। তো আজকের এই স্পেশাল বার্থডে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা মানে ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন, বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা অলরেডি করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বার্থডে শেষ দিন, আবার একটুখানি মানে মজা মাস্তি চলছে, আর মানে অনেক বেশি মানে আমরা এনজয় করেছি। আশা করি পুরো ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ।